এক লোকে বিয়া করছে বিয়া করার পর ওই কি একটু সর সরল মানুষ তো বিয়া করছে বিয়া করার পরে তো এই বাসুর রায় তৈসে পরে আরেক লোকে আছে একটু দুষ্ট লোকে কি হ্যাঁ আছে। কিরে দুষ্ট বিয়া শি করলি বল কে কিবা বা ঘুমাইলি আহ একটু কইলি না পৰে সেইৰা তোৰ ভোকান মত এইটো সেইৰা ক তোৰ বাবিৰ লগে যে গুমাইছি তোৰ বাবি যে একছি তুই শুনিলে হাঁচপি তুই আবাৰ কিয় দেৰি কৈছি না পৰে ঐতো চালা ক না কিয় লগে কৈতাম না কিছে ক পৰে কোৰ বাবিৰ লগ গুমাইছি বাছ না পৰে তোৰ দেন মানে ঠেহা টুহা দিলাগে এতিয়া তোৰ মনত সৰু যে ঠেহা তোৱা নাই তিহা কুই ফাই আম পরে এইটা কইছি যে আচ্ছা তুমি যে বিয়াশাদি করলাম ও না তুমি আমার কাছে কি চা বাসকে যা চাইবা তোমার আমি তাই দিয়াম তোর বাবিরে কইলাম পরে তোর বাবির তো মনে হর যে তো এই একটু বেশি বুঝে না হ্যাঁ ক কি ক তোমার লগে আমার বিয়া হয়েছে তোমার তো আমি ভালোবাসি আচ্ছা তোমার কাছে একটা জিনিস আমার আবদার দাবি ক কি জিনিস দাবি জামাই কই দাসে আর কি ও যেটা চাও এটাই দিব ওরে হে কি তোমার কাছে তো আর কিচ্ছু চাই না তোমার কাছে আমি একটি মুরগির বাচ্চা চাই ওরে হে কোথাটা ঘুরনি আমি একটু হাসলাম মুস্কি মুস্কি হাসিয়া করলাম আচ্ছা ঠিক আছে যখন তুমি যখন মুরগির বাচ্চা চাও ঠিক আছে তোমার আমি একটা মুরগির বাচ্চাই দেবো তোর বাবি এই এই যে এই এইতে আলাপ করছে রাই তো চল ও না পরে ওটা জিগে আর কি আলাপ করছে সেটা তো কয় না কো না এটা কোন দিত না কয়টু ক তারপর ওই যে এইটা আলাপ করছে আর কি বুঝছি এই যে বোকামি কাজ तो लेकिन আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ওই যে আমরা তো অনেকে বিয়া শাদি করি বিয়া বিয়াশাদি করার পরে কিন্তু ওই যে বাসুরে তো কী এই জামাই কী বা ঘুমাবো কি করে না করে এটা কথা কিন্তু আমরা অনেকে বন্ধু বান্ধবের লগে এই বাবিগর লগে দাদিগুলো নানিগর লগে কিন্তু এটা আলাপ করি এইটা আলাপ করা কিন্তু ঠিক না ঘরের জিনিস পরে জানবো কে লেগে এই যে মূলত উদ্দেশ্য আমার এইটাই যে মানে বিয়ার বাসুরাইতে কী লোবো কী করলো এটা আলাপ কিন্তু মানুষের এই যে বন্ধু লোকে আলাপ করে এই যে আর কি এই যে তারা আলাপ জলাপ যেতেন পড়া ঠিক না করা তো নিজে করি ক্ষতি যা আবার উইসি বা শুরুতে উক এটা আলাপ করুন যেত না এই উদ্দেশ্য করে এই আর কি আজকে আমার এই ভিডিওটা তৈরি করা তো আশা করি বন্ধু বন্ধু যারা আছেন বা এই আমার প্রিয় বন্ধুরা সবাই তো অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন এগুলা জিনিসগুলো যেতে কেউ কারোর সাথে না বলে এই তো বিয়া শাদির ব্যাপার বিয়াশাদি করবো এইসব যাতে আলাপ আলোচনা যাতে কেউ না করে সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ